हैप्पी मादरश्री माँ। आज 8 मे 24 বৈশাখ 2022 1429 আজ মাদার্স ডে শুভ মাতৃদিবস। পৃথিবীর সকল মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মায়ের ভালোবাসা সবারই সব সন্তানদের উপর রয়েছে। পৃথিবীর সকল মাকে জানায় শুভ মাতৃদিবস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি মায়ের জন্য ছোট্ট একটা উপহার বানাচ্ছি। বাড়িতে তেমন কিছু নেই, শুধু একটু ওয়াটার কালার আছে, আর ফেব্রিক আছে, আর আছে আর্ট পেপার। সেই নিয়েই ছোট্ট একটা জিনিস বানাচ্ছি। আর বাড়িতে চকলেট ছিল, ডেয়ারি মিল্ক, মাকে সেই ছোট্ট উপহার দেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুধু এই একটা দিনই নয়, প্রত্যেকটা দিনই আমাদের কাছে মাতৃদিবস, মায়ের ভালোবাসা সবসময় রয়েছে। আমরা মাকে সবসময় শ্রদ্ধা ভালোবাসব। শুধু আজ মাতৃদিবস বলে আজকের দিনই নয়, প্রত্যেকটা দিনই আমরা মায়েদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, মায়েদের কথা শুনব। আর আজকের এই স্পেশাল দিনটা অবশ্যই মায়েদের সাথে খুব ভালোভাবে কাটাবো, মায়েদেরকে হাসি মুখে রাখাবো। শুধু আজকেই হাসি মুখ রাখবো না, প্রত্যেকটা দিনই রাখবো। আর বাড়িতে কোথাও গেলে বাড়িতে এসে সবার ফার্স্টে যার মুখটা দেখি সে হচ্ছে মা। মায়ের মুখটা দেখে বাইরে বেরালে পুরো দিনটা ভালো কাটে। আর মাকে যখন বাড়ি থেকে বেরোই, আসছি বলে বেরোই, খুব ভালোই লাগে। এখনো বলি, বারবার বলবো, মা না থাকলে আমি পুরো অন্ধ, আমি এক পাও আগাতে পারবো না। শুধু আমি কেন, প্রত্যেকটা সন্তানই পারবে না। পৃথিবীর সকল মা ভালো থাকবে। মাদার্স ডে স্পেশাল কিছু বানাতে চলেছি, লাভ সাইনগুলো কেটে নিয়েছি, বেরিগুলো রেডি করবো। একটা A4 সাইজ আর্ট পেপারকে কেটে ভাঁজ করে নেব, দিয়ে এভাবে লাভ সাইনগুলো ছিটিয়ে দেব, দিয়ে তার উপরে বেবি আর মায়ের পিক ড্র করে কালো স্কেচ পেন দিয়ে এঁকে নেব। দেখো এখন আমি আঁকছি। এরপর একটা বাটারফ্লাই কেটে নেব, এঁকে কেটে নেব, দিয়ে ওই হ্যাপি মাদার্স ডে লিখে ভিতরে ওই বাটারফ্লাইটা এঁকে চিটিয়ে দেব। এভাবে এঁকে চিটিয়ে নিয়েছি শুভ মাতৃদিবস, আর আই লাভ ইউ সো মাচ মা, হ্যাপি মাদার্স ডে মা লিখে নিয়েছি। আম্মা, মাম্মি, মা, মম, সব মাম্মা জন্যই ছুটতে আমাকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে রেখেছিল, সে হচ্ছে আমার মা। এই ফার্স্ট টাইম খুব সুন্দর একটা মায়ের জন্য কার্ড বানালাম, আমার খুব পছন্দের একটি কার্ড, যেখানে মা আর বেবির পিক আঁকা আছে, দিয়ে এভাবে চকলেট দিয়ে রেডি করে নিয়েছি। পৃথিবীর সকল মা যেন ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা করি। পৃথিবীর সব সন্তানকে যেন সব মায়েরা খুব খুব ভালোবাসে। তোমরাও চাইলে এই ছোট্ট একটা কার বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো। হ্যাপি মাদার্স ডে মা। হ্যাপি মাদার্স ডে। ভালো হয়েছে মা? তোমাকে আমি যেন এভাবেই 7 জন্ম পাই, তোমার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। শুভ মাতৃদিবস মা, যিনি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, তিনি হলো আমার মা। অনেক কষ্ট সহ্য করেছে, যার পর আমি পৃথিবীর আলো দেখেছি। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সব যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে নিয়েছে। সন্তানের ইচ্ছে চাওয়া জেদ সব কিছু মেনে নিয়ে নিজের ইচ্ছে চাওয়া খারাপ লাগা কষ্ট সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে। মায়ের দুধের ঋণ এ জন্মে তো দূরের কথা, আগামী 7 জন্মও শোধ করতে পারবো না। ভালো থেকো মা।
আমি আর আমার পরিবার খুব ঘুরতে ভালোবাসি। সেই ছোটোবেলার পিক, সেই ছোটোবেলায় তোমার হাত ধরে পাহাড় সমুদ্র নদী সব জায়গা ঘুরেছি। শুভ মাতৃদিবস ঠাকুমা, তুমি আমার মায়ের মতো আগলে যত্নে ভালোবেসে রেখেছিলে, কিন্তু তুমি অনেকদিন আগে হারিয়ে গেছো। যেখানে থেকে ভালো থেকো ঠাম্মা, তোমার আত্মার শান্তি কামনা করি। পি মাদার্স ডে বড় ঠাকুমা, তোমাকে কোনো দিন দেখিনি, তাও তুমি যেখানে থেকে ভালো থেকো। এই পিকটা 2 ইয়ার্স আগে এঁকেছিলাম। মাদার্স ডে স্পেশাল, মা যেভাবে বাচ্চাকে জন্মের পর আগলে রাখে। হ্যাপি মাদার্স ডে বড় দিদা, তুমি যেখানে থেকে ভালো থেকো, এই কদিন আগে মারা গেছেন। হ্যাপি মাদার্স ডে দিদুন, যারা আমাকে ছোটোবেলা থেকে স্নান করানো, খাওয়ানো, বকাবকি করা, যত্ন করা। হ্যাপি মাদার্স ডে মামিমা, তোমরা আমাকে অনেক ভালোবাসে যত্নে রেখেছো। হ্যাপি মাদার্স ডে মা ও কাকিমা, খুব ভালো থেকো তোমরা। হ্যাপি মাদার্স ডে মামিমারা, খুব ভালো থেকো। হ্যাপি মাদার্স ডে মাসিমণি দিদিরা, সবাই ভালো থেকো। মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে পিসি দিদুনরা, হ্যাপি মাদার্স ডে মা অ্যান্ড মাসি, ভালো থেকো তোমরা। আমি কোনো ভুল করলে তোমরা সবসময় আমাকে ঠিকটা দেখিয়ে দিয়েছো। এই ছোট্ট উপহারটা দিয়ে আমি যে কতটা খুশি সে বলে বোঝাতে পারবো না, আর মাও প্রচুর খুশি। এই একদিন কেন, 365 দিন আমার কাছে মাদার্স ডে মায়ের জন্য কোনো স্পেশাল দিন হয় না। মায়েদেরকে আজকের মতো সব দিন যেন খুশিতে রাখতে পারি। ভগবান, তুমি আমার কাছে আর এক ভগবানকে জানাই, তোমাকে যেন সবসময় ভালো রাখি। তোমার শরীর খারাপ হলে আমার চিন্তা হয়, তোমার শরীর অসুস্থ থাকলে বাড়িতে মন হয় নিস্তব্ধ হয়ে যায়। আমি গর্ব করে বলতে পারি তোমাকে, তোমার সবার থেকে অনেক কাজ করতে পারো। এ টু জেড যত কষ্ট হোক তুমি সব সহ্য করে কাজ করো, তোমার মতো কেউ করতে পারবে না, আমি তো পারবোই না। তোমার শরীর অসুস্থ থাকলে সত্যি সেই এই ভোরবেলা উঠে এই রাত অবধি সব কাজ করো, কীভাবে করো জানি না। যার কোনো ক্লান্তি নেই, শত কষ্ট হলেও কাউকে না বলে সব কাজ করো, অনেক রাগ তেজ মেজাজ সব সহ্য করে সব কাজ করো। তাই তোমাকে এরকম দেখাচ্ছে, তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী মা, মাই ওয়ার্ল্ড। তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। হয়তো ভুল করে রাগ রেগে গিয়ে অনেক কথা বলে ফেলি, তারপর কিছুক্ষণ পর মনে হয় ওটা আমারই দোষ ছিল, নিজের ভুল বুঝতে পারি। যদি কোনো দিন কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, জানতে জানতে কোনো দিন ভুল করিনি, করবো না। তোমার যেন 7 জন্ম পাই, তোমাকে যেন 7 জন্ম পাই। আমাকে এক্সামের সময় যে রাইটিংটা বলিতে সেটাই পড়তো, আর আমি ভুল উল্টোটা পড়ে যেতাম। আমি ভুল করলে আমাকে আমার ভুল দেখিয়ে দিয়েছো। তুমি আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছ, অনেক কষ্ট করেছ। আমার আর দিদির জন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে, সব কিছু ভুলে তুমি হাসি মুখে আমাদের সবার সাথে এরকমভাবে আছো। জানি তোমার যত কষ্ট অসুখ বিসুখ হোক না কেন, তুমি সব সহ্য করে বাড়ির সব কাজ করো। তোমার কাছে আমার অনেক অনেক কিছু শিকার আছে, তুমি একজন পারফেক্ট হাউসওয়াইফ যে কিনা সব কাজ করতে পারে। এ টু জেড তোমার কোনো তুলনা হয় না মা। আমি জানি আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার থেকে তুমি বেশি কাজ করতে পারো। যত শরীর খারাপ থাকুক না কেন তুমি সব কাজ করো, তুমি গ্রেট, মাই আইডল। এভাবেই ভালো থেকো, গড ব্লেস ইউ। তুমি আর বাবাই তো আমার ভগবান। মাতৃদিবস মা, আই লাভ ইউ সো মাচ। পৃথিবীর সকল মাকে জানাই শুভ মাতৃদিবস, সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এভাবেই আমাদের ভালো রাখে।